কলকাতার গ্রাম্য সনিউজন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগত কাঠফুলার প্রশিক্ষণের শুভারম্ভণি। তামুলপুর মহকুমার কুমারিকাটার গ্রাম্য সনিউজন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগত 21-30 সেপ্টেম্বর 10 দিনিয়া কার্যসূচীর কাঠফুলা খেতির প্রশিক্ষণ শুভারম্ভণি। আজির কাঠফুলা প্রশিক্ষণের বন্তি প্রজ্বলনের শুভারম্ভণি করে দরঙাজুলি ব্লক UPPL দলের উপসভাপতি জলেন দৈমারিয়ে। প্রশিক্ষার্থী সকলক উদ্দেশ্যে জলেন দৈমারিয়ে অনুপ্রেরণামূলক উদ্বোধনী ভাষণ প্রদান করে। উল্লেখ্য যে কুমারিকাটা গ্রাম্য সনিয়োজন প্রশিক্ষণ কেন্দ্রত প্রশিক্ষণ গ্রহণ করে ইতিমধ্যে বহু নিবনুয়া যুবক যুবতীয়ে বিভিন্ন স্থানত কর্মসংস্থাপন লাভ করবলৈ সক্ষম হয়েছে। আজির কার্যসূচীত অংশগ্রহণ করে গ্রাম্য সনিয়োজন প্রশিক্ষণ কেন্দ্রের সঞ্চালক নবীন বড়োর লগতে UPPL দলের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির নেতা ভূপেন রায়, সদ সাঁওতাল বিকাশ পরিষদের সভাপতি মহেশ মুর্মু, শিক্ষক হিমান্ত দাস আর গ্রাম্য সনিয়োজন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সুনীল ব্রহ্ম, পঙ্কজ রাভা, বীরদ ব্রহ্মকে ধরে প্রশিক্ষার্থী সকলে উপস্থিত থাকে। কারণ আপনার ট্রেন হওয়ার লগে আপনার 30-40-50-100 জন মানুষ আপনার এই সংস্থাপন দিয়ার কারণে আপনার কি করব পারিব, ব্যবস্থা করব পারিব। আজি ইয়াতে হয়তো আমি 100 মানুষ ট্রেনিং দিব পারা নাই। আজি তামুলপুরের 4 জন মানুষ ট্রেন লই যাওয়া মানে কি, তাতে 450 জন মানুষ ট্রেনিং লওয়া। কারণ আপনার আন্ডারত আপনার মানুষ আনিব লাগে। আজি ভারত সরকারে সবকে চাকরি দিব নয়, প্রত্যেকে বিটিআর সরকারেও নয়, অসম সরকারেও নয়। এটা আমি যদি চাকরি দিব নয়, মানুষের দৈনন্দিন কি হয়ে আছে, এডুকেটেড হয়ে আছে, শিক্ষিত হয়ে আছে, শিক্ষিত হয়ে থাকলে মানুষক এঙ্গেজ করব। আজি তারিখত মানুষক এঙ্গেজ করার কারণে আজি আমি স্কিল ডেভেলপমেন্ট করার কারণে অতি চিন্তা চর্চা করেছো। মানুষে করে স্কিলটা ডেভেলপমেন্ট হলে, মানুষে যদি কাম করে চলিব পৰা হয়, তেতিয়া আমার নিবনুয়া সমস্যাও লাহে লাহে সমাধান হব। আজি আমার পরিবেশ নষ্ট হয়ে আছে, কারণ নিবনুয়া সমস্যাটো এনেকুৱা বাড়ি গৈছে, কি করব কি নকৰিব। আজি MA পাস, BA পাস, কোনোবা PhD মানুহ পড়ি আছে, তো তেনেকুৱা সমস্যাবিল সমাধান করার রাস্তা হয়তো RCTE যে লৈছে, এটা আমি শলাগ লোলগিয়া। আর আগন্তুক দিনত তেনেকুৱা ট্রেনিং আমার অঞ্চলরে আমি ভবিষ্যৎ নবপ্রজন্মক আমি করার কারণে চিন্তা চর্চা করব লাগে। তো ইয়ার কারণে আপনাদের যি ট্রেনিং লব, সিরিয়াসলি লব লাগিব, জানিও লাগিব। আমি দেখিছো কিছু মানুষের মনের একটা ভাব থাকে, আমি আগে পিছিয়ে আহিছো আর গম পাইছো যে ইয়াতে ট্রেনিং ললে লোন পাব। এটা সব একটা মনের কথা, আমি লোন পাম, লোন লম। কিন্তু ট্রেনিংটো এনেকা হব লাগে, RCTEর আন্ডারত লোনটো নাপালেও ট্রেনিং যেটা লৈছে এই ট্রেনিংরে আপনাদের উপার্জন করব লাগিব। ট্রেনিং যে লব এই ট্রেনিংটো কামত খটাব লাগিব। আপনাদের 10,000 পয়সাটো কর্মরা ধার লৈ আনিলিও, ধার লৈ আনিও, 5,000 ধার লৈ আনিলিও আপনাদের ট্রেনিংটো ব্যবহার করব পাৰিব লাগিব, তেতিয়াহে একচুয়াল ট্রেনটো হব। নিউজ ডেস্ক রিপোর্ট, বাক্সা লাইভ।